সালাম কি শুধু বাড়িওয়ালা চেয়ারম্যান মেম্বার এমপি এবং বড় বড় হুজুরেরা এই কি সালাম পাওয়ার যোগ্য? আমি রাস্তাঘাটে মানুষকে সালাম দিলে তারা আমাকে হাত ধরে জিজ্ঞাসা করে, ভাই আপনি কি আমাকে চিনেন? আসলে ইসলাম কি সালাম এরকম? এই সম্বন্ধে আপনি কিছু বলবেন? খুবই দরকারি একটা প্রশ্ন ভাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম সম্পর্কে পরিষ্কার নির্দেশ করেছেন যে সালাম দিতে হবে মান তারিফ ও মান লা তারিফ, তুমি যাকে চিনো এবং যাকে চিনো না সবাইকে। এখন কেউ বলতে পারেন যে ভাই অচেনা মানুষকে সালাম দেবো কীভাবে? উনি যদি অন্য ধর্মাবলম্বী হয় আমি ওনাকে কীভাবে সালাম দেব? ওনার ধর্মের অভিবাদন ছাড়া অন্য ধর্মের অভিবাদন তো উনিও ভালোভাবে নাও নিতে পারেন। এর উত্তর হলো যে যে সমাজে মুসলমানদের সংখ্যাধিক্য আছে, মুসলমানদের প্রাধান্য আছে, মুসলমানই প্রায় সব, সেখানে এই চিন্তা আসার কোনো প্রয়োজন নাই, কারণ সেখানে অন্য ধর্মের মানুষ ভিন্ন ধর্মের মানুষ খুবই সীমিত। অতএব সেটার চিন্তা করে আপনি অপরিচিত মানুষকে সালাম না দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি বেশিরভাগ মানুষ যদি মুসলিম, অতএব মুসলিম হিসেবে মুসলিম মনে করে আপনি সালাম দিবেন, যদি কেউ অন্য ধর্মের মানুষ হয় আপনার গুনাহ হবে না, যেহেতু আপনি সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম হিসেবে সালাম দিয়েছেন। আমাদের সমাজে এই একটা আমলের ক্ষেত্রে আমাদের ব্যাপক ত্রুটি আছে, সেটা হলো সালাম আমরা চেনা চেনা মুখ দেখে দেই। এই জন্য যিনি প্রশ্ন করেছেন এই প্রশ্নটা শুধু ওনার না, এই প্রশ্নটা হাজার হাজার মানুষের, এবং এই পরিস্থিতিতে শুধু উনি না, আমরা বেশিরভাগ মানুষ পড়ি রাস্তাঘাটে, বাজারে, মার্কেটে, অফিসে, আদালতে। হাজার হাজার মানুষ একে অন্যের সাথে ক্রস করে চলে যায় রাস্তায়, হ্যাঁ, একজন এদিকে যাচ্ছে আর একজন ওদিকে যাচ্ছে বোবার মতো, কোনো সালাম নাই, কালাম নাই, কথাবার্তা নাই, একটু হাসি মুখ নাই। আপনি হয়তো বলতে পারেন যে সবাই তো ব্যস্ত থাকে, তাহলে সালাম দেবে কীভাবে? আমি আপনাকে বলবো আপনি একটু মিডিল ইস্ট যেয়ে ঘুরে আসেন, সৌদি আরবে একটু চলে যান, আপনি দেখেন সেখানে শত শত কর্মব্যস্ত মানুষ রাস্তাঘাটে যাচ্ছে, চেষ্টা করছে যখনই পার দিয়ে কেউ যাচ্ছে আসসালামু আলাইকুম বলতে। আসসালামু আলাইকুম বলতে তো দাঁড়ায় তাকে অপেক্ষা করা লাগতেছে না, তো মুখে এক সেকেন্ড সময় লাগে না, বা এক সেকেন্ড সময় লাগে, তো এক সেকেন্ড সময় ভিতরে তো আপনি আসসালামু আলাইকুম বলতে পারতেছেন, তো এটা তো আপনার চলপথে আপনি করতে পারতেছেন। এই সুন্নতটা জিন্দা করার জন্য আমাদের একটু কিছু মানুষকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা এটার জন্য নিয়োগ করতে হবে। আসলে আমরা একটু নিয়োগ করি আজকে যে রাস্তাঘাটে চলতে ফিরতে যত মানুষ দেখবো আমি সব মানুষকে আমি সালাম নিবেদন করে যাব। ক্রস করছেন তার পার দিয়ে হেঁটে চলে যাচ্ছেন দুজন, তো সালাম দিয়ে তারপর চলে যান, একটু মুস্কি হেসে দেন। এই জিনিসটা যদি আমরা করি তাহলে কি হবে, আমাদের সমাজে যে আজ অশান্তি দেখতে পাচ্ছি আমরা, হানাহানি দেখতে পাচ্ছি, বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি, এটা দূর হবে ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের পরস্পর সম্প্রীতি, ভালোবাসা এগুলো তৈরি হওয়ার আগ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। তোমাদেরকে কি আমি বলে দিব যে কোন জিনিসটা তোমাদের মধ্যে পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি নিজেই জবাব দিয়েছেন যে সে বিষয়টা হলো আফসুস সালাম বাইনাকুম, তোমাদের মধ্যে সালামের ব্যাপক প্রচলন ঘটাও। সালামকে প্রচলন ঘটাতে বলা হয়েছে, সালাম শুধু দিতে বলা হয়নি, এহাদিসে এফসা করতে বলা হয়েছে। এফসা মানে হলো সালামকে ছড়িয়ে দেওয়া, তো সালাম ছড়ানোর নিয়তে কখন একটু দোকানে যাবেন, উদ্দেশ্য যে কয়েকজন আসে সবাইকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসতে যাইতে পথে রাস্তায় ঘাটে বাজারে যতজনকে দেখবেন, মাছ বাজারে মাছওয়ালার কাছে যাচ্ছেন আসসালামু আলাইকুম, রিক্সাওয়ালার কাছে যাচ্ছেন আসসালামু আলাইকুম, ফলোয়ার কাছে যাচ্ছেন আসসালামু আলাইকুম। আপনি যদি এরকম ব্যাপকভাবে সালামের প্রচলন দেওয়ার চেষ্টা করেন, আরও কিছু মানুষকে তৈরি করেন, তাহলে ব্যাপকতা যখন হয়ে যাবে তখন মানুষের কাছে সেটা অপরিচিত মনে হবে না। এখন যেটা হয়, প্রশ্নকর্তা যেটা লিখেছেন বাস্তব কথা যে অপরিচিত কাউকে সালাম দিলে তিনি থমকে দাঁড়ান, ব্যাপার লোকটা আমাকে সালাম দিল কেন, আমি কি তাকে আসলে চিনি, কোনো চেনা জানা কেউ কোথাও দেখছি কি না, কেন সালাম দিল? তার মানে আমরা ধরেই নিয়েছি যে সালাম জিনিসটা দিতে হয় পরিচিত মানুষকে। সালাম মানে শান্তির দোয়া, শান্তিটা কি সমাজের সাথে পরিচিত লোকদের দরকার না সবার দরকার? আপনি কি শুধু পরিচিত লোকদের সালাম চান না সবার শান্তি চান? তো সবার যদি শান্তি চান তাহলে সালাম সবাইকে দিতে হবে। আমরা আজকে মজলিসে বুঝে এই কথাটা ভালো করে বুঝে যে আমরা পথে ঘাটে চলতে সবাইকে সালাম দেব, বোবার মতো হেঁটে যাব না, সে কি মনে করবে করুক, আমি তাকে সুন্দর করে একটা সালাম দিয়ে
দেখা হলে মুখোমুখি হলে একটু মুস্কি হাসবো, আর না হলে শুধু সালাম দিয়ে আমি চলে যাব, সে যা মনে করে করুক। এই নিয়তটা এখন থেকে নিয়মিত আমল করবেন, এরকম নিয়ত যদি কেউ করে থাকেন একটু হাত তোলেন, হাত তোলে নিয়ত করলেন, সবাই করবো তো ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান। বাসায় যাবেন সালাম দিবেন, বাসা থেকে বের হচ্ছেন সালাম দিয়ে বের হবেন, হ্যাঁ কারোর কাছে কাজ আছে তাকে সালাম দিবেন, সব মানুষকে সালাম দিবেন। এই যে শুধু চেনা চেনা মানুষগুলোকে সালাম দেওয়া, এগুলো কি আমাদের আলামত? যে শুধুমাত্র চেনা মুখকে সালাম দেওয়া, যে ভাই লিখছেন, আমি এই কথা বিভিন্ন জায়গায় বলি, সত্য কথাই লিখছেন, যে সমাজের বাড়িওয়ালা, প্রভাবশালী, পাওয়ারওয়ালা, ছোটখাটো হুজুরও আমার সালাম দেয় না। আজকে হুজুর সাইজে বড় হইতে হয় সালাম পাইতে হবে। আর নেতা তো আজকাল এমন নেতা আমাদের দেশে, এত হাইব্রিড উৎপাদন নেতা, রাস্তাঘাটে গলিতে গলিতে নেতা ছাড়া কিচ্ছু নেই। যেদিকে তাকাবেন সহসভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, আরো কি সম্পাদক, হাজার হাজার পদ আর হাজার হাজার মানুষ নেতা সব। তো এখন এই পাতি নেতারাও আজকাল সালাম পায় না, সালাম পাইতে হলে নেতাও কি লাগে একটু বড় সাইজের লাগে। এই যে চেনা চেনা মানুষকে সালাম দেওয়া খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। আমরা সব মানুষকে সালাম দেব ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে। আপনি একজন রিক্সাওয়ালাকে, তার রিক্সা উঠবেন, আসসালামু আলাইকুম ভাই, অমুক জায়গায় যাবেন, কত নেবেন? আবার নামার সময় আসসালামু আলাইকুম, ঠিক আছে ভাই আসি তাহলে। খুব বেশি কষ্ট হবে, কোনো পয়সা খরচ হবে, কিন্তু একটা সুন্নাত জিন্দা হবে, একটা সুন্নাত জিন্দা করা শেষ জামানাতে এর ফজিলত অনেক বেশি হয়। এই জন্য সবাই নিয়ত করছি তো ইনশাআল্লাহ, এবং এটাও পাশাপাশি নিয়ত করি যে আমি আরও মিনিমাম একজন, দুইজন, তিনজন, যত সংখ্যক মানুষকে সম্ভব হয় বুঝিয়ে যে সালামটা আমাদের সমাজ থেকে মুর্দা হয়ে গেছে, এই মুর্দা সুন্নতকে জিন্দা করতে হবে। মুসলমানের সমাজ এটা আমাদের রাস্তাঘাটে দেখলে বোঝা যায় না, কারণ সালাম দেওয়া দেয় নেই, সালাম দেয় দেয় অ্যারাবিয়ানরাও আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও অ্যারাবিয়ানদের এই কালচারটা এখনও আছে যে তারা সালাম ছাড়া কথা বলে না, সালাম ছাড়া কথা বলে না। এমনকি ইন্টারেস্টিং বিষয় হলো, আমি বহুবার দেখেছি সৌদি আরবে যে রোডে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, এক গাড়ি আরেক গাড়িকে মেরে দিছে, তো দুর্ঘটনা হয়েছে। আমার দেশের মতো পোলাপলি সিস্টেম নেই, সেখানে দুর্ঘটনায় সবাই দাঁড়ায় থাকে, পুলিশ কল করে, সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের দায়িত্বশীল ট্রাফিক পুলিশ আসে, এসে তারা কার দোষ কতটুকু লিখে দেয়, সে অনুযায়ী তারা ওই দায়িত্ব বহন করে, শেষ। কোনো ঝগড়াঝাটি খুব একটা হয় না, আমি দেখি নাই যে গাড়ি, আমাদের দেশে তো গাড়ি অ্যাক্সিডেন্ট হলো বিসমিল্লাতে ড্রাইভারের এক মাইল, আর যদি আর একটু বেশি হয় তাহলে গাড়িটার আগুন দিয়ে পড়া ফেলো, আছে না নেই? গাড়ি অ্যাক্সিডেন্ট মানে কি ড্রাইভারের দোষ? বিশেষ করে পথচারীদের যে গাড়ির নিচে পড়ে, এর বেশিরভাগ পথচারীদের দোষে হয়, ড্রাইভারদের দোষ খুব কম হয়। যারা গাড়ি চালাতে জানেন না তারা তো বুঝেন না যে একটা গাড়ি হঠাৎ করে চাইলে ব্রেক দেওয়া যায় না, চুপ করে দিলেন আপনি দৌড়, চিন্তা করতেছেন যে এবারে কি আমার গাড়ির উঠে দিবে। একটা গাড়ির 50-60 কিলোমিটার স্পিডে আছে, আপনি তার সামনে হুট করে দৌড় দিলেন, সেই যে ব্রেক দিতে হয়েছে এতে তার অনেক ক্ষতি হয়ে গেছে, আবার সে গতিতে উঠেতে তার অনেক সময় নষ্ট হবে। কিন্তু আপনি একটু 2 সেকেন্ড দেরি করলে আপনার তেমন সমস্যা হতো না, কিন্তু আমাদের এই সমস্ত বিবেক বিবেচনা নেই, চোখ বন্ধ করে ড্রাইভার আসুন দুষ্টির উদ্ধার। কবে যে আমরা একটু মানুষ হব, মানুষ না হলে তো মুসলমানও হওয়া যায় না, শুধুমাত্র দাঁড়িয়ে আর টুপি আর পাঞ্জাবি দিয়ে মুসলমান হওয়া যায় না, মুসলমান তো আখলাকের না, আমলের না, সম্পর্কের না। এই জন্য ভাই সমাজের সর্বত্র যদি সালাম ছড়িয়ে দিতে চাই, আমি যে কথাটা বলতে গিয়ে ওই গাড়ির কথা বলছিলাম অ্যাক্সিডেন্টের কথা, যে আমি সৌদিতে বহুবার দেখেছি যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, দুজনে গাড়ি থেকে দুজন বাইর হয়ে আসছে, প্রথম কাজ হলো আসসালামু আলাইকুম, হাতটা মিলিয়েছে, এরপরে এবার ঝগড়াঝাটি যা হবে না হবে, আগে সালাম। তাদের সব কিছু ভালো আমি বলতেছি না, তাদের বহুত অনাচার আছে, কিন্তু ভালোটা তো গ্রহণ করতে সমস্যা নেই ভাইরা। এই যে সুন্নতের কালচার সেখানে আছে, এটা আমাদের সমাজে জিন্দা করা দরকার। সমাজে তো জিন্দা এমনি এমনি অটোমেটিক হয়ে যাবে না, কাউকে কাউকে উদ্যোগ নিতে হবে। আমি আলহামদুলিল্লাহ সবাইকে সালাম দিই সবসময়, আপনারা নিয়ত করবেন তো ইনশাআল্লাহ, সবাই নিয়ত করি, সালাম ছাড়া কারোর সাথে কোনো কথা বলবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।